হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রোমানা কিচেন থেকে। আমি কিছু কই পাতলা করে কেটে রেখেছি ভাজি করার জন্য, সাথে কিছু আলু দিয়েছি অল্প পরিমাণ যেন ভাজিটা ভালো হয়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ঝটপট করে আপনাদের ভাজিটা রান্না করে দেখাচ্ছি। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এটা খেতে ভীষণ ভালো লাগবে। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজিগুলো। ঝটপট করে রান্নাটা হয়ে যাবে, আপনারা অস্থির হয়েন না, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু দরকার, আর এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিব যেন কালারটা একটু আসে। ভাজিতে বেশি সবসময় যে কোনো ভাজিতেই তেমন কোনো হলুদ ব্যবহার করবেন না, খেতে ভালো লাগবে না। যতটা সাদা রাখা যায় অতটাই ভালো, সামান্য একটু দিলে কালারটা আসে, তাই দেখতেও ভালো লাগে, তাই একটু দিতে হয়। ঝটপট করে আপনাদের ভাজিটা রান্না করে দেখাচ্ছি, আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে ঝটপট করে একটা ভাজি। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচটা পরে দিলাম যেন সবুজ সবুজ থাকে, তাহলে ভালো লাগবে দেখতেও, খেতেও ভালো লাগে। তাই মরিচটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, তাই একটু পরে দিয়ে দিলাম। দেখেন আমার ভাজিটা হয়ে গিয়েছে, এই ভাজিটা করতে অত সময় লাগে না, ঝটপট করে হয়ে যায়। ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি সেট করে নিচ্ছি। এখানে একটু রান্না করা শুটকি আছে, সেটা গরম করে নিব সাইড দিয়ে, তাই ভাজিটা এক সাইড করে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, এটা খেতে ভীষণ ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। এ হলো আমার ঝটপট করে কই ভাজি রান্নার রেসিপি। দেখেন সুন্দর একটা কালার আসছে, দেখতে কি ভালো লাগতেছে, খেতেও তো ভীষণ মজা লাগে। আপনারা বাসায় রান্না করে খেলে